বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে রয়েছি আমি পুজো পরিক্রমাতে মসলন্দপুরে। মসলন্দপুরের আশেপাশে বলতে ট্রেন স্টেশনটা আছে মসলন্দপুরে, স্টেশনের এপার ওপার মিলিয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর পুজো হয়। তো সেই পুজোগুলো তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। আজকে হয়তো কয়েকটা প্যান্ডেল থাকবে, যেহেতু আজ বৃহস্পতিবার, অনেক জায়গায় বিসর্জন হবে না, তো সেই জন্য তোমরা এখনও বেরিয়ে দেখলে দেখতে পারো, না হলে যারা একদমই দেখতে পারোনি, খুব কাছের অথচ সুন্দর সুন্দর প্যান্ডেল, তাদের জন্য আমি এই ভিডিওটা পোস্ট করলাম। তোমরা খুব বেশি দূর না, হাবড়ায়ও যেতে হবে না, অশোকনগরও যেতে হবে না, একদম আমাদের ঘরের কাছে বাদুড়িয়ার পরেই মসলন্দপুর, স্টেশনে নেমেই স্টেশনের পাশেই এই সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জাগুলো দেখতে পাবে। যেমনি অসাধারণ মণ্ডপ, তেমনি সুন্দর সুন্দর প্রতিমা, দেখে নাও কত সুন্দর। একদম কয়েক মিনিটের হাঁটা পথের দূরত্বে দূরত্বে এই প্যান্ডেলগুলো আছে। হ্যাঁ, যে ক্লাবের নামগুলো আমি সঠিক এখন মনে করে বলতে পারছি না, কিন্তু তোমরা যদি যাও একদম পরপর স্টেশনের এপারে আর স্টেশনের ওপার মিলিয়ে এই পুজো মণ্ডপগুলো তোমরা সব দেখতে পাবে। সুন্দর প্রতিমাগুলো হয়েছে, বারাসাতের থেকে কিছু একটা কম যায় না। বারাসাত যেমনি কালী পুজোয় নাম করা, তেমনি অনেকটাই এরা এগিয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল প্রতিমা করেছে, যেগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে। বারাসাতে যতটা ভিড়ের চাপ ততটা নেই, যাওয়া আসারও খুব সুবিধা, স্টেশন টু স্টেশন, কাজে মসলন্দপুর স্টেশনে নামলে স্টেশনের আশে আর পাশে তোমরা এই মণ্ডপ সজ্জাগুলো দেখতে পাবে। যারা এখন ঘরে বসে আছো, দেখতে পারোনি অনেক কারণে, তাদের জন্য আমি এই ভিডিওটা পোস্ট করলাম, কারণ আমি যখন দেখেছি তোমাদেরও দেখার ব্যবস্থা করে দেবো কথা দিয়েছিলাম, যার জন্য এই কিছু প্যান্ডেল আর কিছু প্রতিমার ছবি আমি দিয়ে দিলাম। দেখে নাও কত সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে, একদম স্টেশনের আশেপাশে, তোমরা একটু চোখ বুলালেই দু মিনিটের হাঁটা পথে এই প্যান্ডেল আর প্রতিমাগুলো দর্শন করতে পারবে। ভিড়ের চাপ একদমই খুবই কম, বারাসাতে যেমন প্রচুর ভিড়ের চাপ হয়, ভিড়ের চাপে প্রতিমা দর্শন হয়েই ওঠে না, কিন্তু এক একটা প্যান্ডেলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইন দিতে হয়, এখানে সেই পরিস্থিতি হবে না, অথচ মোটামুটি বারাসাতের মতোই সুন্দর সুন্দর প্যান্ডেল আর প্রতিমা তোমরা দেখতে পাবে। দেখো কি সুন্দর প্রতিমাটা, তোমাদেরকে দেখার যে ব্যবস্থাটা করে দিলাম, দেখে নাও।